আইহোল দ্রুত গাইড আইহোল ওভারভিউ আইহোলের মন্দিরগুলি চালুক্যের সময়কালে নির্মিত হয়েছিল এটিকে একশো পঁচিশটি মন্দির রয়েছে যা হিন্দু ধর্ম এবং জৈন ধর্মের অনুসারীদের অন্তর্গত গ্রামটি এখনও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলিতে তালিকাভুক্ত হয়নি অনেক পর্যটক মন্দিরগুলি দেখতে এবং মন্দিরে প্রতিষ্ঠিত বিভিন্ন দেবদেবী দেখতে আসেন বাগালকোট বাগালকোট অন্যতম প্রধান শহর যা সড়ক ও রেলপথের মাধ্যমে ভারতের অনেক শহরের সাথে সংযুক্ত পূর্বে শহরটি বাগা নামে পরিচিত ছিল। রাজা, শহরটি দিয়েছিলেন। শহরের প্রধান প্রবেশদ্বার শিরুর আগাসি নামে পরিচিত ছিল পরে শহরটির নাম দেওয়া হয় বাগালকোট এটি অনেক রাজবংশের শাসকদের দ্বারা শাসিত হয়েছিল এবং অবশেষে এটি ব্রিটিশদের অধীনে এসেছিল ভিজিটিং আওয়ার মন্দিরগুলি সকাল ছটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত পরিদর্শন করা যেতে পারে যেহেতু অনেক মন্দির রয়েছে তাই পুরো গ্রামে যেতে প্রায় এক থেকে দুই ঘন্টা সময় লাগে টিকিট পর্যটকদের মন্দিরগুলি দেখার জন্য প্রবেশ মূল্য দিতে হবে ভারতীয় পর্যটকদের দশ টাকা এবং বিদেশি পর্যটকদের আড়াইশো টাকা দিতে হয় দেখার সেরা সময় আইহোল দেখার সর্বোত্তম সময় অক্টোবর থেকে মার্চ কারণ এই মাসগুলিতে জলবায়ু খুব মনোরম এবং পর্যটকরা তাদের সফর উপভোগ করেন ডিসেম্বর এবং জানুয়ারি তে জলবায়ু হালকা থেকে মাঝারি ঠান্ডা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল গরম এবং জায়গাটি দেখার জন্য উপযুক্ত নয় কোথায় থাকবেন আইহোলে কোনো হোটেল নেই তবে বাগালকোটে প্রায় একুশটি হোটেল রয়েছে জায়গাটি আইহোল থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে শহরে তিন তারা হোটেল বাজেট হোটেল এবং সস্তা হোটেল আছে কয়েকটি হোটেলের নাম নিম্নরূপ স্টার হোটেল হোটেল রিসর্ট স্টেশন রোডে অবস্থিত ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে আক্কি মারাদি লেআ অবস্থিত হোম স্টে ইন এবং গেস্ট হাউস বাজেট হোটেল বা টু স্টার হোটেল হোটেল প্রিয়া ইন্টারন্যাশনাল এম পি এম সি ইয়ার্ডের বিপরীতে অবস্থিত বাস স্ট্যান্ড স্টেশন রোডের কাছে অবস্থিত হোটেল অনুগ্রহ হোটেল ডিলাক্স নবনগরে অবস্থিত হোটেল কাছে অবস্থিত অবস্থিত কলেজ রোডে সর্বদায় ডিলাক্স লজ শ্রী রেণুকা কৃপা হোটেল বিজাপুর রোডে অবস্থিত মহারাজা গেস্ট হাউস বাস স্ট্যান্ডের বিপরীতে অবস্থিত হোটেল শিবলিঙ্গম শিবসাঙ্গম রেসিডেন্সি এম সি ক্রসের কাছে অবস্থিত হোটেল আখা ইন্টারন্যাশনাল ডিসি অফিস এবং নবনগর বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত আইহোল ইতিহাস আইহোলের পুরনো নাম ছিল আয়াভোলে এবং আর্যপুরা চালুক্য রাজারা এখানে একশো টি মন্দির নির্মাণ করেছিলেন এবং জায়গাটিকে তাদের রাজধানী করেছিলেন বাদামি চালুক্য চালুক্যস ভারতের দক্ষিণ অংশের বেশিরভাগ অংশ পাঁচশো তেতাল্লিশ থেকে সাতশো তিপান্ন পর্যন্ত শাসন করেছিলেন তারা কাদম্বা রাজবংশের শাসকদের কাছ থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল পূর্ববর্তী চালুক্যগুলি বাদামী চালুক্য নামে পরিচিত ছিল এবং দ্বিতীয় পুলকেশীন তার সময়ের সবচেয়ে জনপ্রিয় রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশিনের মৃত্যুর পর পূর্ব চালুক্যরা তাদের স্বাধীন রাজ্য তৈরি করেন রাষ্ট্রকূট বাদামি চালুক্যদের জয় করার চেষ্টা করেছিল কিন্তু চালুক্য বংশধররা তাদের শক্তি দেয়নি পুলকেশীনের অধীনের আইহোল প্রথম পুলকেশীন আমি তার রাজধানী পরিবর্তন করে বাদামিতে পরিবর্তন করি যা নিকটবর্তী আই আইহোলে আই নির্মিত মন্দির ভিত্তিতে চালুক্য রাজারাও দাকালে মন্দির নির্মাণ করেছিলেন আই মন্দির নির্মাণ শুরু হয়েছিল পঞ্চম শতাব্দী যা এ গিয়েছিল শতাব্দীর

যিনি রাজার সঙ্গে সম্পর্কিত শিলালিপি লিখেছিলেন শিলালিপিটি লিখতে ব্যবহৃত ভাষাটি কান্নার লিপির উপর ভিত্তি করে সংস্কৃত শিলালিপিতে হর্ষবর্ধনের বিরুদ্ধে সাথে বিরোধ ছিল আইহোল সম্পর্কিত কিংবদন্তি আইহোল সম্পর্কে একটি কিংবদন্তি রয়েছে যা অনুসারে ঋষি পরশুরাম তার বাবার হত্যাকারীকে হত্যা করেছিলেন এবং তার হাত এবং অস্ত্র ধুয়ে নদীতে এসেছিলেন এর ফলে নদীর জল লাল হয়ে যায় একজন ভদ্র মহিলা এটি দেখে আয়হোল চিৎকার করলেন যার অর্থ ও না রক্ত তাই জায়গাটি আইহোল নামে পরিচিত হয়েছিল আইহোল হিন্দু মন্দির আইহোলে চালুক্য রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত মন্দিরের একটি দল রয়েছে মন্দির নির্মাণ প্রাথমিকভাবে হিন্দু স্থাপত্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল সেই সময়ের কারিগররা মন্দির নির্মাণের জন্য পাথর কেটেছিলেন মন্দিরগুলির টাওয়ারগুলি অন্ধ খেলান দিয়ে বাঁকা ছিল যা উত্তর ভারতীয় শৈলী থেকে উত্তর সূত্রে পাওয়া গিয়েছিল দেওয়ালগুলি প্লাস্টার করা হয়েছিল এবং তাদের মধ্যে প্যানেলগুলি ঢোকানো হয়েছিল চালুক দ্বারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আরেকটি শৈলী ছিল ডেকান যার রয়েছে বসার জায়গা, ঢালু খোদাই করা কলম এবং অন্যান্য জিনিস এই সমস্ত শৈলী একত্রিত করা হয়েছিল এবং চালুক্য শৈলী নামে পরিচিত হয়েছিল চালুক্য যুগে নির্মিত অনেক হিন্দু মন্দির রয়েছে তাদের মধ্যে কিছু নিম্নরূপ নামেও পরিচিত সুপরিকল্পিত এবং এর আদি স্থান এবং একটি টাওয়ার রয়েছে আদি স্থানটি অত্যন্ত ছাঁচে ফেলা হয়েছিল মন্দিরটির চারপাশে একটি করিডোর রয়েছে যা স্তম্ভযুক্ত এবং মাজারটিকে আচ্ছাদিত করে লাতখান মন্দির লাতখান মন্দিরে দুটি মাতাপাস রয়েছে যা শিবলিঙ্গের মতো দেখতে এই মন্তব্য গুলি হল মুখ্যমন্তপা এবং সভা মন্তপা মুখ্যমন্তপা বারোটি স্তম্ভের উপর অবস্থিত এবং যে স্তম্ভ গুলির উপর সভা মন্তপা বিশ্রাম করে তার দুটি সমকেন্দ্রিক বর্গাকারে সাজানো হয় মন্দিরের ল্যাটিস শৈলীর জানালা এবং ফুলের নকশা সহ খোদাই করা দেওয়াল রয়েছে এখানে লাত খান নামে একজন সেনাপতি থাকতেন বলে মন্দিরটির নামকরণ করা হয়েছিল। রাবন ফাডিগুহা রাবন ফাডিগুহা মন্দির ষষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়েছিল এটিতে দুটি মন্তপ সহ একটি আয়তাকার মাজার রয়েছে একটি আভ্যন্তরীণ ঘর রয়েছে যেখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় দেওয়ালে ভগবান শিবের বিশাল মূর্তি রয়েছে যার মধ্যে শিব নাচও রয়েছে হুচাপ্পাইয়া মন্দির হুচাপ্পাইয়া মন্দির হল মালাপ্রভা নদীর কাছাকাছি নির্মিত একটি শিব মন্দির মন্দিরের মুখ মন্তপা একটি হল এবং গর্ভগৃহ রয়েছে বারান্দা এবং হলের স্তম্ভ তাদের স্ত্রীর সাথে দেবতাদের ছবি খোদাই করা রয়েছে মন্দিরের ছাদে নটরাজের ছবি দেখা যায় ইয়েনিয়ার মাজার গ্রুপ ইয়েনিয়ার মাজার কুলির দলটি আটটি মন্দির নিয়ে গঠিত যা 12টি তে নির্মিত হয়েছিল শতবিদ প্রত্যেক মন্দিরে একটি বারান্দা এবং একটি সেলা এবং একটি হল রয়েছে মন্দিরগুলি মালাপ্রভা নদী তীরে নির্মিত হয়েছিল রামলিঙ্গ গ্রুপ অফ টেম্পলস এই দলের প্রধান মন্দির রামলিঙ্গ যা একটি ত্রিকুটা চালা মন্দির এই তিনটির মধ্যে দুজনের শিবলিঙ্গ এবং তৃতীয়টিতে দেবী পার্বতীর মূর্তি রয়েছে এই মাজার এগারো সালে নির্মিত হয়েছিল খ্রিস্টাব্দে শতাব্দী এর সাথে কাদম্বা নাগর টাওয়ার নামে দুটি টাওয়ার রয়েছে যা চার সালে প্রতিষ্ঠিত স্থাপত্যের একটি মন্দির ফর্ম ছিল কাদম্বা রাজবংশের প্রতিষ্ঠাতা ময়ূর শর্মা দ্বারা শতাব্দী গালাগানাথা গ্রুপ অফ টেম্পলস মালাপ্রভা নদীর তীরে গালাগানাথা গ্রুপ অফ টেম্পলস নির্মিত হয়েছিল যেখানে প্রধান মাজারটি গালাগানাথা যেখানে ভগবান শিবের মূর্তি রয়েছে গঙ্গা ও যমুনার ছবি প্রবেশ পথে পাওয়া যাবে এই দলে মোট মন্দিরের সংখ্যা আটত্রিশ এবং গালাগানাথা ছাড়াও তাদের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে সূর্য নারায়ণ মন্দির মন্দিরে তিনটি মূর্তি রয়েছে যার মধ্যে সূর্য ও তার স্ত্রী উষা ও সন্ধ্যা রয়েছে সমস্ত মূর্তি ঘোড়া দ্বারা আগা হচ্ছে সূর্যের মূর্তির উচ্চতা জিরো পয়েন্ট মিটার নাগারা শৈলীর একটি টাওয়ার সহ একটি চারটি রয়েছে। চক্রগুড়ি এবং বাদিগাড়াগুড়ি চক্রগুড়ি একটি হলো এবং একটি গর্ভগৃহ নিয়ে গঠিত এগুলির সাথে একটি টাওয়ার রয়েছে যা রেখানগর শৈলীর ভিত্তিতে নির্মিত হয়েছিল মন্দিরটি নবম শতাব্দীতে নির্মিত হওয়ার কথা বাদিগাড়া গুড়ির একটি বারান্দা হল সেল এবং একটি টাওয়ার রয়েছে টাওয়ারটি রেখানগর শৈলীতে নির্মিত হয়েছিল আগে এই মন্দিরটি ছিল একটি সূর্য মন্দির এই মন্দিরটিও নয় সালে নির্মিত হয়েছিল শতাব্দীর আম্বিজেরা গুড়ি গ্রুপ এবং চিকিগুড়ি গ্রুপ মন্দিরের আম্বিগেরা দলে তিনটি মন্দির রয়েছে রেখানগর শৈল শৈলী টাওয়ারটি সবচেয়ে বড় টাওয়ারে পাওয়া যাবে মন্দিরটি দশ সালে নির্মিত হওয়ার কথা শতাব্দীর চিকিগুড়ির মন্দির গ্রুপে চিকিগুড়ি হলো একটি কক্ষ এবং একটি মান্টপা রয়েছে এটি সাত সালে নির্মিত হওয়ার কথা শতাব্দীর হুচি গুড়ি মন্দির হুচি মাল্লিগুড়িতে অর্ধ পা রয়েছে যা মূল সাথে যুক্ত মন্দিরের গর্ভগৃহটি প্রদক্ষিণ এবং শৈলীতে একটি একটি রয়েছে নতুন জিনিস প্রবর্তিত হয়েছে সুকানাসা বা গৌদারাগুড়ি গৌদারাগুড়ি লাটখান মন্দিরের মতো একই স্থাপত্যের উপর নির্মিত হয়েছিল বাইরের দেওয়ালে ষোলোটি স্তম্ভ রয়েছে এবং মন্দিরের ভিত্তি ছাঁচে ফেলা হয়েছে মন্দিরে একটি শিলালিপি আছে যা চারের হওয়ার কথা বলে মন্দিরটি মন্দিরটি যে মন্দির নামে পরিচিত ছিল। রাঁচিগুড়ি রাঁচিগুড়ি এগারো ফেলে নির্মিত হয়েছিল শতাব্দী এতে একটি ইত্রকোটা চালা রয়েছে যার প্রতিটিতে ভগবান শিবের ভাবমূর্তি রয়েছে মন্দিরটি একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং কোষগুলি তিনটি ভিন্ন দিকে মুখ করে রয়েছে মন্দিরের দেওয়ালে গণপতি নটরাজ এবং বিষ্ণুর ছবি রয়েছে এবং হুচাপ্পি হুচাপ্পায়া মাথা একটি মন্দির যেখানে একটি গর্ভগৃহ এবং একটি হল রয়েছে সিলিং এ ত্রিমূর্তির চিত্র রয়েছে এবং এক হাজার সাতষট্টি এডির একটি শিলালিপি রয়েছে হালাবাসাপ্পানা গুড়ি একটি ছোট মন্দির যেখানে একটি হল এবং একটি গর্ভগৃহ প্রবেশ পথে গঙ্গা ও যমুনার মূর্তি পাওয়া যায় মন্দিরের আকার খুব বড় নয় মন্দিরগুলির কোনটি গ্রুডি গ্রুপ গুলি গ্রুপ অফ টেম্পলস চারটি মন্দির অন্তর্ভুক্ত করে যা সাত সালে নির্মিত হয়েছিল শতাব্দী এই দলের প্রথম মন্দিরের মন্তব্যের ছাদের ত্রিমূর্তি মূর্তি রয়েছে পরে মন্দিরে আরও অনেক কিছু যুক্ত করা হয় দশ সালে নির্মিত মন্দিরের মধ্যে একটি শতাব্দী নষ্ট হয়ে গেছে আইহোল জৈন মন্দির আই হোলে জৈন মন্দির রয়েছে কারণ চালুক্য শাসকদের মধ্যে কেউ কেউ জৈন ধর্মের অনুসারী ছিলেন এর মধ্যে কয়েকটি মন্দির নিম্নরূপ মেগুটি জৈন মন্দির মেগুটি জৈন মন্দির নির্মাণ শুরু হওয়ার পর থেকে কখনো শেষ হয়নি দ্বিতীয় পুলকে সভাসদ রবি রবিকীর্তি ছশো চৌত্রিশ থেকে ছশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্ব এর মধ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি চব্বিশ এর মধ্য জন্য উৎসর্গ হয় জৈনদের তীর্থঙ্কর যার নাম মহাবীর স্যান্ডস্টোন মন্দির নির্মাণে ব্যবহৃত হয় এবং এটি প্রাচীনতম মন্দির হিসেবে বিবেচিত হয়। মন্দিরটি একটি উত্থিত প্লাটফর্মে নির্মিত এবং ভক্তরা একটি সিঁড়ি দিয়ে মন্দিরে পৌঁছতে পারেন যা মুখ্য মন্ত্রপার দিকে আরও এগিয়ে যায়। হলের প্রধান মাজারটি উপরের ছাদে আরও একটি মাজার রয়েছে পোর্টিকো থেকে একটি প্রবেশ দ্বার রয়েছে যা একটি কক্ষের দিকে নিয়ে যায় যা একটি প্রাচীর দ্বারা বিভক্ত। উপরে যাওয়ার সময় ভক্তরা দ্বিতীয় কক্ষে পৌঁছাবেন যা একটি বড় হলের দিকে নিয়ে যায় এবং এর কেন্দ্রে একটি গর্ভগৃহে রয়েছে গর্ভগৃহে পিছনে জিনার একটি চিত্র পাওয়া যায় মন্দিরের আরেকটি জিনিস হলো প্রদক্ষিণ পথ যা কক্ষগুলিকে সংযুক্ত করে চালন্তি মাথা মন্দির গোষ্ঠী মন্দিরের চারন্তি মাথা গ্রুপের একটি পৌリティকো সহ তিনটি মন্দির রয়েছে তাই এটি ত্রিকুটা চাল নামে পরিচিত মন্দিরটি কল্যাণ চালু স্থাপত্যের উপর ভিত্তি করে এবং এর মধ্যে নির্মিত হয়েছিল এবং বারো শতাব্দী একটি বারান্দা সহ দুটি বাসাদিও রয়েছে এবং প্রতিটি বাসাদির বারোটি তীর্থঙ্করের মূর্তি রয়েছে জৈন গুহা মন্দির যদি ভক্ত বা দর্শনার্থীরা বাদামি বা দিকে আসেন তবে তার প্রবেশ পথে জৈন গুহা মন্দির দেখতে পাবেন মন্দিরটি মালাপ্রভা নদীর তীরে নির্মিত গুহার কাছে কান্নড় ভাষায় শিলালিপি পাওয়া যায় আইহোল কিভাবে পৌঁছাবেন? আইহোলের কেবল মাত্র সড়ক নেটওয়ার্ক রয়েছে তাই সড়ক পথে এখানে পৌঁছানো সহজ। আইহোলে বিমানবন্দর বা রেল স্টেশন নেই। নিকটবর্তী রেল স্টেশনটি বাগালকোট এবং গোয়া নিকটতম বিমানবন্দর বাগালকোট চৌত্রিশ কিলোমিটার দূরে এবং গোয়া আইহোল থেকে দুশো তিরিশ কিলোমিটার দূরে। হচ্ছে মালিগুড়ি চিক্কা টেম্পল কমপ্লেক্স, রাবানা ফারি কেপ টেম্পল। শ্রী দুর্গা টেম্পল কমপ্লেক্স লাট খান টেম্পল আইহোল মিউজিয়াম মাল্লিকার্জুনা টেম্পল রাচিগুড়ি টেম্পল কুন্তি টেম্পল কমপ্লেক্স ত্রিম্বাকেশ্বর টেম্পল কমপ্লেক্স মেগুটি জাইনো টেম্পল হুচাপায়াম মঠ বারগুড়ি টেম্পল রিভার মালাপ্রভা বাগালকোটের নিকটবর্তী কয়েকটি শহর নিম্নরূপ বাগালকোট থেকে ব্যাঙ্গালোর রেলপথে ছশো পনেরো কিলোমি সড়কপথে পাঁচশো চৌত্রিশ কিমি বাগালকোট থেকে মহীশূর রেলপথে সাতশো একচল্লিশ কিমি সড়কপথে পাঁচশো সাতানব্বই কিমি বাগালকোট থেকে চেন্নাই রেলপথে নশো আশি কিমি কিমি থেকে বারোশো তেইশ সড়ক সড়কপথে আটশো আঠাশ কিমি বাগালকোট থেকে হায়দ্রাবাদ রেলপথে চারশো সাতষট্টি কিমি সড়কপথে চারশো সতেরো কিমি বাগালকোট থেকে হুবলি রেলপথে একশো একান্ন কিমি সড়কপথে পাঁচশো চৌত্রিশ কিমি বাগালকোট থেকে বিজাপুর রেলপথে ছশো পনেরো কিমি বাগালকোট থেকে সোলাপুর রেলপথে কিমি সড়কপথে নেই তবে নিকটতম বিমানবন্দরটি হলো গোয়া যা আইহোল থেকে দুশো তিরিশ কিলোমিটার দূরে গোয়া বিমানবন্দর বা ডাবলিম বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা গোয়াকে ভারত এবং বিদেশের শহরগুলি থেকে সংযুক্ত করে বিমানবন্দরটি গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে ৩০ কিলোমিটার দূরে ট্রেন দ্বারা আইহোলে রেল নেটওয়ার্ক নেই তবে নিকটতম রেল স্টেশনটি বাগালকোট যা আইহোল থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে বাগালকোট অনেক শহরের সাথে ভালোভাবে সংযুক্ত যদিও খুব কম ট্রেনের এখানে স্টপেজ রয়েছে মুরানাল রেলওয়ে স্টেশন হন্নাকাটি শিরুর কামাতাগি আইহোল কর্ণাটকা আমিনগড় গুলাদাগুড়া সলিকিয়ারি হাঙ্গারক টেগি হালাকুড়কি এখান থেকে কোনো রাজধানী শতাব্দী গরিব রথ এবং অন্যান্য প্রিমিয়াম ট্রেন চলে না এমনকি সুপার ট্রেন গুলিও এই রুটে চলে না তবে ফাস্ট এক্সপ্রেস ট্রেন এবং যাত্রীবাহী ট্রেনগুলিতে এখানে স্টপেজ রয়েছে বাই আই হোল বাস স্টেশন নেই তবে বাসগুলি বাদামী হুবলি বাগালকোট ইত্যাদির মধ্যে নিকটবর্তী শহরগুলিতে আসে পর্যটকরা আইহোলে পৌঁছানোর জন্য সেখান থেকে ট্যাক্সি ধরতে পারে পাট্টাদাকাল ১৪ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে আইহোলের সাথে সংযুক্ত আন্নাদিন্নি বরান্নাল বাগালকোট বাস স্টেশন বাগালকোট হর্নাকার্টি ফেরোর কামাতাগি আইহোল কান্নাটাগা আবিনগাড়া গুলাদাগোড়া তেগি হালাকুরকি আগাড়াগি সোলকেরি স্থানীয় পরিবহন আইহোল একটি খুব ছোট জায়গা এবং পর্যটকরা পায়ে হেঁটে পুরো গ্রামে যেতে পারেন স্থানীয় বাস পরিষেবা রয়েছে যা গ্রামের আভ্যন্তরীণ অংশে পাওয়া যায় আইহোল কাছাকাছি জায়গা আইহোল একটি খুব ছোট শহর তবে প্রচুর সংখ্যক মন্দির রয়েছে যা প্রায় একশো টি গণনা করে এই সমস্ত মন্দিরগুলি দেখার পাশাপাশি পর্যটকরা পট্টাদাকাল বাদামি এবং হাম্পির মতো আশেপাশের জায়গাগুলিও যেতে পারেন এই সমস্ত জায়গায় মন্দির এবং অন্যান্য স্মৃতিস্তম্ভ রয়েছে দাকাল পাট্টাদাকাল আইহোল থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে এটি এমন একটি গ্রাম যেখানে লোকেরা চালুক্য স্মৃতিস্তম্ভগুলি দেখতে পায় যেহেতু জায়গাটি পবিত্র হিসেবে বিবেচিত হতো চালুক্য রাজাদের রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়েছিল এখানে প্রথম শাসক ছিলেন বিজয়াদিত্য জায়গাটিকে তাদের রাজধানী তোলে এবং এখানে অনেক মন্দির নির্মাণ করে তাদের মধ্যে কয়েকটি তালিকা রয়েছে জৈন নারায়ণ মন্দির বিরুপক্ষ মন্দির সঙ্গমেশ্বর মন্দির চন্দ্রশেখর মন্দির মল্লিকার্জুন মন্দির কাশী বিশ্বনাথ মন্দির মন্দির নির্মাণে ব্যবহৃত স্থাপত্য শৈলী ছিল রেখা, নাগরা, প্রসাদ এবং দ্রাবিড় ভিমানা। বাদামি বাদামি ছিল চালুক্যর রাজকীয় রাজধানী যা পূর্বে ভতাপী নামে পরিচিত ছিল। এই স্থানে চালুক্য রাজাদের শাসনকালে নির্মিত অনেক মন্দির রয়েছে। পুলকেশিন আমি 540 এডি তে শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। কৃতিবর্মণ প্রথম এবং মঙ্গলেশ প্রথম ফুলকেশিনের পুত্র ছিলেন যারা অনেক মন্দির নির্মাণ করেছিলেন আমি তার হয়ে তারপরে তার ভাই মঙ্গলেশা সফল হন পরে পল্লাভান শাসকরা বাটাপিকে ধ্বংস করে দেয় বাদামিতে যে স্মৃতিস্তম্ভগুলি গুলি পরিদর্শন করা হবে সেগুলি হল গুহা মন্দির এবং বাদামি দুর্গ হাম্পি হাম্পি ভারতের বৃহত্তম শহর মধ্যে একটি যা কর্ণাটক রাজ্যে অবস্থিত এটি আইহোল থেকে প্রায় একশো উনচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত অনেক মন্দির এবং অন্যান্য রয়েছে যা দেখতে পারেন। অশোকান শিলালিপি বলে যে আগে হাম্পি মৌর্য সাম্রাজ্যের একটি অংশ ছিল পরবর্তীতে হাম্পি তেরোশো তেতাল্লিশ থেকে পনেরোশো পঁয়ষট্টি সালে পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে পনেরোশো পঁয়ষট্টি সালে এটি ডেকান মুসলমানদের শাসনের আওতায় আসে হাম্পির কিছু মুসল মন্দির হল মলিয়াভান্ত রাঘবনাথ স্বামী মন্দির হাজারা রামা মন্দির কমপ্লেক্স কৃষ্ণ মন্দির বিট্টালা মন্দির বেউরাক্ষ মন্দির